কথায় আছে না, শেরের উপর সোয়াশের। আমি আজকে সোয়াশের হয়েছিলাম, একটা কামের কাম করছে এতদিন, সেই কামটা করলা, আমার জীবনটা নষ্ট হওয়ার পর করলা। কি হয়েছে? বাইরে ছেলে শুনলাম হতপাবলে কাজটি করছি। আমার কথা তাহলে কেমন লাগছে শেষ পর্যন্ত? হ, তুই কইছিলি না করতে, পয়লা করতে চাই নাই, পরে যখন দেখলাম দমকা দমকি শুরু করছে, শেষে আমিও করলাম। কথায় আছে না, শেরের উপর সোয়াশের। আমি আজকে সোয়াশের হয়েছিলাম, একটা কামের কাম করছে এতদিন, সেই কামটা করলা, আমার জীবনটা নষ্ট হওয়ার পর করলা। আগে করলে কি হতো? আমার জীবনটা নষ্ট হইত না। হরে মা, সবই করলাম, তো আমার মায়ের জীবনটা নষ্ট হওয়ার পর। ঠিক বলছো, অত্যাচার সহ্য করতে করতে মানুষ একসময় হঠাৎ করে রুই খেয়ে দাঁড়ায়। বাবা আমার সাথে এমন অবস্থা করছে, এমন অবস্থা করছে, আমাকে আসলে এটা ছাড়া কোনো উপায় নাই, সব কিছুর জন্য বাবাই দায়ী। কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না, এত চিল্লাচিল্লি করছি, আর মাথার জানি কেমন ঝিমঝিম করতেছে রে মা। কও কি, এক কাজ করো, শুয়ে পড়ো, একটু মাথায় পানি দিয়ে দিব। না না না, পানি লাগবো না, কিছুক্ষণ শুয়ে থাকলে ঠিক হয়ে যাও। মা মা, শরীরের উপরে একদম জোর দিও না, আমার কও, আমি বদরু সরোরে দিয়ে ডাক্তার নিয়ে আসি। আরে না, ডাক্তার লাগবে না, তুই আয়, তুই আমার কাছে থাকলে ভালো লাগবে। আসো আয় মা, আমার মা, মা রে কি শান্তি লাগতেছে রে মা। কাছে করে শান্তি লাগতেছে? হ্যাঁ মা, খুব শান্তি লাগতেছে, তোর বাপের মুখের উপর কথা কইতে পারছি। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাবাজি তো চিনতে পারলাম না, আমাদের বাড়ির মেহমান, ঢাকা থেকে আসছি একটা বিশেষ কাজে। সেই বিশেষ কাজটা কি? উনি খুবই সর্দারকে ধরতে এসেছে। ধরতে এসেছে মানে? উনি কি পুলিশের লোক নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি যেই হই না কেন, প্রথমত আমি মানুষ, আর মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় আমি সেটাই করার চেষ্টা করি। তাহলে অসুবিধা নাই। পুলিশের কথা শুনে মেম্বার সাহেব ভয় পাইছেন? মানিক, তোর বেশি কথা কর, মানকে তুই দিয়ে যা। ঠিক আছে, তাহলে আপনারা দুইজনই কথা বলেন, আমি শুনবো, কিছু বলবো না। আচ্ছা, আপনি এলাকার মেম্বার, আপনার মতো এরকম একজন মানুষ থাকতে একজন ডাকাতি এলাকাতে থাকে কেমন করে? খুবই ঠিক, ডাকাতি করে না, সে তেমন ভালো মানুষ হয়ে গেছে। আপনি জানলেন কিভাবে? আমি জানবো না মানে? আমি এলাকার মেম্বার। খুবির একসময় 200 ডাকাত ছিল, থামা পুলিশকে ভয় করতো না, সে খুবির কেমনি এত নরম হয়ে গেল বুঝতে পারলাম না। আমি খুবির সর্দারের সাথে কথা বলতে চাই, এ ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করতে পারবেন? অবশ্যই সহযোগিতা করব, আপনি যান, আমার লোকজন আপনার সাথে থাকবে। খুবিরের সাথে কথা বলবো আমি একা, আপনার লোকজন আমার সাথে থাকতে পারবে না, তারা দূরে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, আপনি যান, আমি আপনাকে পূর্ণ সহযোগিতা করব। ঠিক আছে, তাহলে আজকে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।